চন্দনা দত্তের সাথে শ্রীমতী সূর্যমুখী দাসী শুভ সম্পন্ন হইল। বাড়িটা আমাকে উৎসর্গ করলে কেন? চলো ভেতরে চলো। বাবা তোমাকে আর কমলকে পড়াতো না, আমাদের বিয়ের পর বাবা রেখে দিয়েছিলেন। কি যেন নামটা যেন কি বলো, পারলে না তো মিস টেম্পল? হ্যাঁ মনে পড়েছে, মিস টেম্পল। মনে আছে মিস টেম্পল একদিন তোকে লাভ শেখাচ্ছিল? উনি যতবার বলে বলো লাভ, ততবার তুমি বলো লাভ। ফট করে কমল বলে উঠল, বিয়ে করেছে লাভ বোঝো না আর কি। তুম করে কমলের সাথে এক কিল বসিয়ে তারপর দেখছু। কমলটা ছেলেবেলার থেকে যা পাকা। থাক, বোনের গুনগান আর না করলে চলবে, এবার এসো। ওটা কেমন লাগছে? এত সব তুমি জোগাড় করলে কবে? পায়ে হাত দিও না। ছাড়ো, দেখো কি করছে। তুমি আমাকে নরকে না পাঠিয়ে ছাড়বে না? বারবার অমন করে কেঁদেছ। তোমাকে
আমি কি নতুন বউ নাকি? এটা যে মধুর রাত। ছ বছর তো হয়ে গেল, এখনো নতুন। এই রাত কি কখনো শেষ হয়? বুধবারেই যাত্রার দিন ঠিক? হ্যাঁ দেওয়ান কাকা, চার বছর হলো মহলে যাইনি, যাবো যখন ঠিক করেছি তখন আর দেরি করে লাভ কি। আপনি রহমত মাঝিকে খবর দিন, নৌকা দুন সব ব্যবস্থা করতে বলুন। বাবা নগেন্দ্রনাথ, মহলে যাচ্ছ জমিদারি দেখাশোনা করতে, তাই বলছিলাম কি, শিরোমণি পণ্ডিতকে ডেকে দিনক্ষণটা একটু দেখে নিলে হতো না? বেশ নিন।
তুমি? এমন চমকে উঠেছিলাম হ্যাঁ, কামরূপ কামাখ্যা থেকে নাকি মস্তপুরের সাথে কলকাতা এসেছে। আচ্ছা, আনা যায় না তাকে একবার এ বাড়িতে? যদি কিছু কবজ মাদুলি বোঝো না কেন, কার ভিতর কি আছে বলা তো যায় না, হয়তো কিছু কাজ হতেও পারে। তুমি কি টের পাও একটি সন্তানের আকাঙ্ক্ষায় কেমন করে আমার বুকের ভিতর রক্ত ঝরে? বুঝি, আমি সব বুঝি। ছাই বোঝো, ফুটফুটে একটি শিশু, ফোটা ফোটা করে আমার বুকে রক্ত চুষে গড়ে উঠছে তার হাড় মাংস জীবন। ছোট্ট ছোট্ট মুঠি তুলে আকাশের সাথে কথা কইছে, লাল টুকটুকে দুটি ঠোঁট আমার নাকটাকে খেয়ে ফেলতে চাইছে, মুখে পড়ছে আত আত বল, মা মা। আমি তোমার পায়ে মাথা খুঁজছি, এই 10 বছরে আমি তো পারলুম না, তুমি আবার বিয়ে করো, তার সন্তানের মুখে অন্তত আমাকে মা ডাক শুনতে দাও। কিন্তু সে যদি তোমাকে মা বলে না ডাকে? তবু আমি মা, কেন তুমি বোঝো না, সে তো তোমারই সন্তান। তাছাড়া ভুল করে তো একবার মা বলে ডাকতে পারে। রাখুন আমার কথাটা, বিয়ে করো, বিশ্বাস করো, আমার মনে এতটুকু কালি নেই। আমাকে ক্ষমা করো লক্ষ্মীদি, আমি পারবো না, কোন লোভী আমি আমার সূর্যমুখীকে হারাতে পারবো না। জাগে শোনো, আগামী শুক্রবার আমি মহল পরিদর্শনে যাচ্ছি। সে কি জ্যৈষ্ঠ মাস, ঝড় চলের দিন, নদীপথ, যাবে যদি তো দুটো মাস পরেই যাও না। পাগল, ঝড় জলের সাধ্য কি তোমার কাছ থেকে আমাকে কেড়ে নাই? থাক হয়েছে, একটা কথা যদি আমার শোনো, তাহলে কথা দাও বেশি দিন থাকবে না। দিলাম। আকাশে মেঘ উঠলে তীরে নেবে যাবে। আচ্ছা যাব। আমার মাথা ছুঁয়ে বলো। তোমার সর্বাঙ্গে ছুঁয়ে বলছি তীরে নেমে যাব যাব যাব। যাব, আমার মাথা ছুঁয়ে বলো। তোমার সর্বাঙ্গ ছুঁয়ে বলছি তীরে নেমে যাব যাব যাব। রহমত, নৌকা তীরে ভিড়াও। বাবা জল
একে একে সব তারা ব্রহ্মই মাগ শিব সম্ভ ধন সম্পদ স্ত্রী একমাত্র পুত্র একেবারে একা হয়ে যাব তাই তোর বিয়ে দিলুম না আজ আমি চলে যাচ্ছি তুই দেখবেন কখন যে তার কি ইচ্ছে হয় তিনি জানেন ছিল কি বলছিস তুই
ওখানে আমাকে নিয়ে যেতে চাইল, বড্ড ভয় করছিল, রাজি হয়নি। কুন্দ, হ্যাঁ, কিন্তু না বললে আমার জন্য অমঙ্গল। জানিস, সেই সুন্দর পুরুষ এসেছিল কাল রাতে ওই ঘরে, স্বপ্ন নয়, সত্যি এসেছিল। কেউই নেই। কি সর্বনাশ, তবে আর বলছি কি? তাহলে ওই জঙ্গলের ভিতরে ভাঙা বাড়িতে মেয়েটি থাকবে কি করে? কি সর্বনাশ, তাছাড়া উপায় কি বলুন? আপনারা গ্রামের এতগুলো মানুষ, কেউ নেই ওই অনাথ মেয়েটির দায়িত্ব নিতে পারেন? আশ্চর্য, মেয়েটি কি এখন বাড়িতে আছে? কি সর্বনাশ, ও বাড়িতে কেন, এখনো তো এ বাড়িতেই আছে। চাপা, ওরে চাপা। কেউ কিছু বলছেন না কেন? খরচপত্র আমি দেবো। কিন্তু আপনি তো চলে যাচ্ছেন। তাতে কি হলো, সব ঠিক করে আমাকে খবর পাঠালে আমি খরচপত্র পাঠিয়ে দেবেন, তা নিশ্চয়তা কি আছে? ঠিকই তো, আপনাকে আমার কেউ চিনি নে জানি নে। আপনি বরং এক কাজ করুন, মেয়েটির ভরণ পোষণ এবং বিয়ের খরচ বাবদ যা দেবেন তা কাউকে ধরিয়ে দিন, তাহলে হয়তো। কি বলা হে, কি বলা হে? টাকাটা আপনাদের দিলাম, কিন্তু দুদিন পরে মেয়েটিকে তাড়িয়ে দিয়ে সব টাকাটা আপনারা আত্মসাৎ করবেন না, তার কি নিশ্চয়তা দিতে পারেন আপনারা? মানে আপনি মানে ভদ্রলোকদের অপমান। শীতল, কথায় কথায় তুমি এত তেতে উঠো কেন বলো তো? শুনলেন তো, মেয়েটির ত্রিভুবনে কেউ নেই। আপনি দয়ালু আর ধনীও বটে, সঙ্গে করে যদি নিয়ে যান অসহায় মেয়েটি বেঁচে যায়, তাছাড়া ভগবানও খুশি হবেন। ঠিক আছে, তাই হবে, আমি ওকে নিয়ে যাব। কমল, আরে ওই পোড়ামুখী কমলি। দাদা, কুন্দ, কুন্দ নন্দিনী, দেখি দেখি, বাহ, অমন তাজা ফুল কোথা থেকে তুলে আনলে দাদা? মারবা কাপড়। আরে তো শ্রীশচন্দ্রকে দেখছি না যে। আমি কি খুব দেখতে পাই নাকি? এই মিথ্যে কথা বলো না, শাস্তি পাবে কিন্তু। দেখো আবার সবার সামনে। দাদা, তোমার এই সুভদ্রাটিকে আমায় দেবে? আপাতত তোকেই দিলাম, নিয়ে যা। আলে লে লে মামা, মামা মামা, কি খবর সতীশ বাবু? হ্যাঁ মামা, না খেয়ে পেট ভরাও, চল আমরা পালাই। এই অপ্সরাটিকে কোথায় পেলে? সে অনেক কথা, চলো বসা যাক।
পড়ছি দিদি। রাত দেখি আগুনের মতো রূপ বাড়ি গিয়ে দাদাকে প্রণাম করে আয়। খবরদার এবাড়ির বাবুটিকে আবার প্রণাম করতে যাসনি যেন, আমার মাথা ঠিক আসনি। যাই, কয়েকটা জিনিসও কিনতে হবে, অমনি চিঠিটাও ডাকে ফেলে দিয়ে আসবো। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এক্ষুনি ফিরবো। সাজগোজ করেছে, গুরুজনের আশীর্বাদ নেবে না? এই যে নগেন, বৌঠানের চিঠিটা ডাকে ফেলতে ভুলো না যেন। সব লিখলুম, এখন তোমার নির্দেশের অপেক্ষায় রইলাম। আমি তো বলি কুন্দকে কমলের কাছেই রেখে আসি। আমার মাথা খাও, কুন্দকে কিছুতেই রেখে আসবে না, সঙ্গে করে নিয়ে আসবে আসবে আসবে। জানো, আমি তার জন্য পাত্র ঠিক করে ফেলেছি। এই যাচ্ছিস কেন? বিয়ের কথা তো ভালো কথা। ওই তারপর পড়ো না দাদা। পাত্রটি কে তা এখন ভাঙবো না, এসো আগে, তারপরে বলবো। ইতি সুতরাং কুন্দ নন্দিনী সহ গোবিন্দপুর। সূর্যমুখী এসো, কেমন আছো সূর্যমুখী? রাখো বাবু, আগে তোমার কন্দনন্দিনীকে দেখি। অমন করে মাথা খুঁজে আছো কেন? তুমি কে জানো? আমার ছোট্ট বোন, মাথা খাড়া করে থাকবে দেখি। বাপরে, এই যে দেখছি আগুন, চল চল শিখে। এই ঘরেই তুমি থাকবে,
এটা আমার নিজের মহল। সূর্য মহল। এবার তুমি বসো, আমি হীরাকে পাঠিয়ে দিচ্ছি, সেই তোমার দেখাশোনা করবে। বাড়িতে কাজ করি, তোমাকে দেখাশোনার ভার বৌরানী আমাকে দিয়েছে গো। চলো এখন দিদিমণি, তোমাকে চান করিয়ে আনি। ওই দেখো, তখন থেকে অত করে কি দেখছ গো, চান করতে যাবে, চলো। আমি ঘর পেঁধেছি, আমি ঘর পেঁধেছি, ঘর পেঁধেছি, কাল থেকে বারবার এত কি দেখছো বলো তো? কেন, তোমাকে নতুন দেখছো কি জানি? আমি বলবো দেখছো কে বেশি সুন্দর, সূর্যমুখী না তোমার কুন্দ? আবার কি, ওখান থেকে বলো বাপু, তোমাকে বিশ্বাস নেই। এত ভয়? আচ্ছা, চিঠিতে লিখেছিলে কুণ্ডর জন্য পাত্র ঠিক করে ফেলেছে, পাত্রটি কে বললে না তো? হঠাৎ এই নতুন ব্যবস্থা কেন? ও কি পুতুল নাকি দাঁড়িয়ে রইলি তুই? আয় খাবারটা নামিয়ে দে। দেখিস লজ্জায় ভরে যাস নি যেন। তোমার মতো এর পাল্লায় পড়লে কারো উপায় আছে? বেচারি এমনিতেই লজ্জায় মরে যাচ্ছে। খুব দরদ যে, যাও গো লজ্জাবতী, এবার খাবারটা নামিয়ে দাও। বসে খাওয়া বেচারিকে ছেড়ে দাও সূর্যমুখী। ঠিক আছে যা। এই শোন, তোর দাদা বাবুকে তোর পছন্দ হয়। যাচ্ছিস কই? শোন এদিকে বস। এত সুন্দর খোপাটা, তারা একটি ফুল গুজে দিই। ফুল না, কুড়ি।
আমি তোকে এত ভালোবাসি। কই, তুই তো আমাকে একটু বাসিস না? বাসি বই কি দিদি, ছাই বাসিস। এই তিন মাস ধরে বাড়িতে আছিস, একদিন তো জিজ্ঞেস করিসনি আমার কি দুঃখ। তোমার আবার দুঃখ কি দিদি? তা বল কি, আমার আবার দুঃখ কি? সবাই আমার মুখের হাসিটাই দেখে, বুকের ব্যথাটা কেউ দেখে না। দশটি বছর কেটে গেল, একটি বার সন্তান দিতে পারলাম না, একটি বার কেউ আমাকে মা বলে ডাকলো না। দিদি, কুন্দ, পারিস না তুই আমার ব্যথাটা মুছিয়ে দিতে? ওইসব বাজে কথা রেখে এসো, শুয়ে পড়বে, রাত অনেক হয়েছে। রাত হয়েছে, আর শু আগের কাজ নেই। আমি না মরলে তুমি আমার কথা রাখবে? ও, এমন পাগল তো আর দেখিনি। আচ্ছা, নিজের পায়ে কুড়ুল মারার জন্যে তুমি এমন খেপে উঠলে কেন বলো তো? ছাড়ো, কুন্দ আমাদের আশ্রিতা, আমি বিবাহিত। আমি যদি ওকে বিয়ে করি লোকের কাছে মুখ দেখাতে পারবো? থাক হয়েছে, লোকের ভয় আমাকে দেখাতে হবে না। লোককে কত ভয় তোমার! বেশ, কুন্দকে না বাদি দিল, অন্য মেয়েকে বিয়ে করো। কিন্তু কেন, আমার অভাবটা কিসে? সন্তানে? আচ্ছা, আমি যদি বলি সূর্যমুখী আমি তোমাকে সন্তান দিতে পারলাম না, তুমি তুমি অন্য কোনো পুরুষকে বিয়ে করো। বাহ, সকালটা কি সুন্দর! ময়লা কাপড় চোপড় তোমার কি আছে সব বার করে দাও গো, নিচে ধোপা এসেছে কাপড় নিতে। আমার আর কিছু নেই তো? এবার তুমিও নিচে চলে এসো দিদিমণি, বড়ি ডাকছে। কুন্দ, কোথায় গেলি রে কুন্দ? এর নাম বৌরানী। হীরা, যাই বৌরানী, বলি একবারই মানুষ তারা করিস কি? কুন্দ তরকারি করছে। ওরা তো বলেনি দিদি, আমি নিজেই। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার যা, জল খাবারটা তোর দাদাবাবুকে ওপরে দিয়ে আয়। কেন, রোজই তো দিস, আজ আবার কি হলো রে? আমার ভীষণ, তোমার পায়ে পড়ি দিদি, তুমি দিয়েছো। ও তাই বল, পোড়ামুখী নতুন করে লজ্জা হয়েছে, দাঁড়া শিগগিরই ব্যবস্থা করছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। তা তো বটেই, আমি তো বাবা সে কথাই বলছি, পরের মেয়ে শেষে কিছু একটা। আচ্ছা, বৌমার এক ধর্ম ভাই আছে না? হ্যাঁ, তারাচরণ, সূর্যমুখী ঝিয়ের ছেলে। তা হোক, অংশ খারাপ না, অবশ্য তার মায়ের দিকের একটু খুঁত আছে। খুঁত আর কি? তাহলে তোমরা কথা বলো, আমি আসি। তারাচরণের মা এক রাতে কার হাত ধরে বাড়ি থেকে উধা হয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। তারপর? তারপরে আর কি, তারাচরণের বয়স ধরো তখন বছর তিনেক, আমার মতোই বাবার কাছে ভাই বোনের মতো বড় হলাম। তারাচরণ কি এখনো তোমাদের দেশের বাড়িতেই আছে? আর কোথায় যাবে, বাবা তো নেই, দেশের বাড়িতে যা কিছু আছে সবই তোর, এ ফেলে যাবে কোথায়? তা বটে। আচ্ছা, শুনেছি তারাচরণ নাকি
দেবেন্দ্রনাথের ওখানে মাঝে মাঝে যাতায়াত করে? দেবেন্দ্রনাথ কে? কেন, দেবীপুরের জমিদার। তা সেখানে যদি তারাচরণ যায় ক্ষতিটা কি? না মানে দেবেন্দ্রনাথের স্বভাব চরিত্রটা ভালো না, ঘরে স্ত্রী আছে কিন্তু সে ঘরে থাকে না। সে কি কোথায় থাকে তবে? বাগান বাড়িতে। বাগান বাড়িতে? হ্যাঁ, শুধু মদ আর মেয়ে মানুষ। আর তারাচরণ? না না, তোমার ভয় পাবার কিছু নেই গো, তারাচরণ সেখানে যায় অন্য আকর্ষণে। আপাতত দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্ম গ্রহণ করেছে, ওরা তো আবার স্ত্রী স্বাধীনতার কথাটা তো খুব বলে, তারাচরণের আকর্ষণ সেখানেই, নিজেও মাঝে মাঝে বক্তৃতা টক্তৃতা দেয়। আপনার এই রূপ উক্তির আমি প্রতিবাদ করছি। ভুল বললাম নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলবো না, তুমি বলে যাও। আজ ব্রাহ্ম সমাজের দিকে তাকিয়ে দেখুন, তাদের মেয়েরা আর ঘরে বসে নেই, শহরে গ্রামে গঞ্জে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় সর্বত্র কেমন পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। তারাচরণ, তুমিও একটা মেয়ে স্কুল খুলে দাও এই দেবীপুরে, টাকা আমি দেবো। সাধু সাধু, তাহলে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি। হাজুর বৈজু। নমস্তে হাজুর, বহু রানী কা হুকুম আছে, আভি আমার সঙ্গে সূর্যমহলে যাইতে হবে। আভি? বহু রানী মানে নগেন্দ্রনাথের স্ত্রী নাকি? হ্যাঁ, আমার বোন। তোমার আপত্তিটা কিসে শুনি? তোর সবটাতেই জবরদস্তি, বিয়ে যে করব খাওয়াবো কি? কেন, বাবা কি কম রেখে গেছেন? কিন্তু সে কি আমার? তবে কার? আমার? দেখো তারাচরণ, আমাকে রাগ দিয়ে না বলছি। বাহ, রাগের কি, সম্পত্তি রেখে গেছে তোর বাবা, আর সেই সম্পত্তি আমার হলো কি করে? কি কি বললে? আমার বাবা তোমার বাবা নয়? আমার তো মা ছিল না, ওই বাবা আমাদের দুজনকে এই এতটুকু বয়স থেকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেননি। কি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো, জবাব দাও। বাবা কোনোদিন আমাদের দুজনকে তফাত করে দেখেছিলেন? আমি যে আমি ভুলতে পারিনি শুনতে, আমার মা একদিন আমাকে ফেলে তার হাত ধরে পালিয়ে গিয়েছিল, মায়ের সে কলঙ্কের দাগ আমার গা থেকে সারা জীবনে কি মুছবে? তারাচরণ, আমার মুখের দিকে তাকাও, আমার কি আরেকটা ভাই আছে, নাম বোন আছে, সেই ছেলেবেলা থেকে তোমাকে ভাই বলে জেনে এসেছি। অন্ধরে কেউ নেই তারাচরণ, দুঃখী মেয়েটা, আমি বলছি তুমি সুখী হবে। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। তাই তো হে, তারাচরণ কি ঘর কোনো হয়ে গেল নাকি? ও মহিম, আর বলো না দেবেন্দা, নগেন্দ্রনাথ একটা স্কুল করে দিয়েছে গোবিন্দপুরে, তারাচরণ তার প্রধান শিক্ষক, এখন কোনো মতে স্কুলের সময়টা কাটাতে পারলে সোজা ঘরে ছুট। বিয়ে হয়েছে তা আজ প্রায় এক মাসের উপর হলো না? এক মাস কি বলছো হে, দু মাস হতে চলল, এখানেও তো আসে না, একদিন না দুদিন এসছিল, তা ইয়ে বললুম যে বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে, তো তা না 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 করে কেটে পড়লো। কত বড় বড় বক্তৃতা, স্ত্রী স্বাধীনতা, ব্রাহ্ম সমাজ, সব এখন গিয়ে কন্যাগরের ঘরে সুন্দরী বউ পেয়ে দেখেছ নাকি? পাগল, তারা চলে এসে কি দেখতে পাইনি তো বউ? চল। কোথায়? কন্যাগরে। কন্যাগর? হ্যাঁ হ্যাঁ, তারাচরণের বাড়ি। তারাচরণের বাড়ি? বউ দেখতে। তোমার দুটি পায়ে পড়ি, আমার বড় ভয় করে। কি করব বলো, এতদিন তো এড়িয়ে গেছি, আজ যে বাড়ি বয়ে এসেছি। চলো না গো, যাবে আর চলে আসবে, এসো। Thank you.
তুই মিছে মিছে রাগ করছিস সূর্য, আমি তো সেখানে আর যাইনি। কিন্তু তারা তো আসে, দেবেন্দ্রনাথ আসেনি তোমার বাড়িতে, কুন্দকে নিয়ে তাদের সামনে দাঁড় করাওনি তুমি। তা বাড়ি বইয়ে এসেছি বউ দেখতে, ফেরাই কি করে বলো? ফেরাই কি করে বলো? খবরদার বলে দিচ্ছি, ফের যদি দেবেন্দ্রনাথ কোনোদিন এই বাড়িতে আসে সোজা বাইরে থেকে বিদায় করে দেবে, না হলে সূর্যকে তো চেনই, একটা চরিত্রহীন মাতাল বদমাইশ। নাচ দেখাবো গান শোনাবো ইশারাতে প্রেম শেখাবো, নাচ দেখাবো গান শোনাবো ইশারাতে প্রেম শেখাবো, দেখিবো সোহাগের স্বপ্ন তোমারই ননুনে, দেখিবো সোহাগের বন্ধু গো দুজনে, আরে দিদি
ওকি ভয় পেলে নাকি বৌঠান? ভয় কি, তারা চরণ তো আমার আপন লোক। তুমি কি আমার পর? উনি বাড়িতে নেই, আপনি যান। জিজ্ঞেস করি, এই একেবারে হুশ নেই, কাকে ভাবছো, আমাকে না কুন্দনন্দিনীকে? কি যেন বলতে এসেছিলে? তোমার কুন্দনন্দিনীর কথাই বলছিলাম মশাই। বলো। প্রায় 3 মাস হলো কুন্দর বিয়ে হয়েছে। এইবার যে একটিবারও কি সেখানে যাবার সময় হলো না তোমার? একটু খোঁজ খবর নিলে ক্ষতিটা কি শুনি। ক্ষতি হতে কত, সেই মানুষটাই তুমি। তা যদি হতো তাহলে কুন্দ আজ তারা চরণে ঘরে যায়। আবার শুরু হলো সেই কথা, দেখে একটু মুখটা। এখন ছাড়ো, ছাড়ো। এই তারাচরণ, তারাচরণ, কে বাড়িতে কেউ আছো নাকি? তারাচরণ, দাদা বাবু, তারাচরণ, কেমন আছো কুন্দ? আপনি ঘরে এসে। তারাচরণ কোথায়? দেখছি না যে। উনি স্কুলে গেছেন। তারাচরণ ভালো আছে তো? কাল রাতে খুব জ্বর হয়েছিল, বুকেও ব্যথা আছে একটু। সে কি, তাহলে স্কুলে গেল কেন? আপনি ভিতরে আসুন। আসুন। আজ বরং আমি চলি। সে কি, একটু মিষ্টি মুখ না করে। আজ থাক, আর একদিন হবে, চলি। দিদি কেমন আছে? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করলে না যে? যাই, কবিরাজ মশাইকে পাঠিয়ে দেবো, কোন তারাচরণকে ভালোভাবে দেখে ওষুধপত্র দিয়ে দেবে। সারা বাড়ি হন্যে হয়ে ঘুরছে, তুমি কিনা পুস্তক পাঠ করছো? আজ তোমার সঙ্গে কষে ঝগড়া করব। তুমি যে কুন্দুকে দেখতে গিয়েছিলে বলেছো আমাকে? আরে আরে, কথার জবাব না দিয়ে বলো, কেন বলো নি? বলবো। বলবি না? 100 বার বলবি। বলি তাহলে। দুষ্টুমি, ভালো হবে না কিন্তু। বলো কেন বলো নি? তোমার এই চেহারাটা দেখবো বলে। এই হাসি রাখো। কুন্দ কেমন আছে? কুন্দ ভালো নেই। কেন? তারাচরণ অসুস্থ। শরীরটা কি খুব খারাপ লাগছে? ইস, কপালটা যে পুড়ে যাচ্ছে। হঠাৎ করে কেন যে? একটু জল পড়তে লাগিয়ে দিই। কাল সকালে সূর্যমুখীকে একটা খবর পাঠিয়ে তো আহ
দেখো দেখলে প্রচন্ড জ্বর, বিকারও হয়েছিল, চিকিৎসার সময় পাওয়া গেল না ছোট বাবু। লোক তো নানি, সৎকারের ব্যবস্থা করতে হয়। বলো কাঁদো কুন্দ, কাঁদো কুন্দ, কুন্দ কুন্দ কাঁদো। তারাচরণের সুন্দরী বধূ এবার বাঁধন ছাড়া। তাই তো হলো দেবেন্দা, বেচারা তারাচরণ ওই আগুনের মতো রূপ তার খাটো ভাগ্যে সইল না। তাই বুঝি পুড়ে মরবার জন্য তোমার পাখা দুটো ছটফট করছে। বসো সুরেন্দ্র, মহিম তোমরা এবার যাও। আমিও চলো। একদিন পরে বুঝি আবার জ্বালাতে এলে। তোমার ওই পেটের ব্যথাটা একটু কমেছে? না। কি হলো, তুমি কি আত্মহত্যা না করে ছাড়বে না? ছাড়ো বলছি। ঘরে তোমার স্ত্রী রয়েছে। তাই তো ঘর ছেড়ে আজ আমি বাগান বাড়িতে থাকি। ওই মুখরা রমণের মুখের বিষ আমাকে ঘর ছাড়া করেছে। মন আর মেয়ে মানুষে আমি পারবে আমার স্ত্রীর মৃত্যু সংবাদ এনে দিতে? কি যাতা বলছো! আমি আবার ঘরে ফিরে যাব। পারবে হৈমুর মৃত্যু সংবাদ এনে দিতে? কি দেবেন্দ্র, সুরেন্দ্র তুমি আমার বন্ধু, একমাত্র শুভাকাঙ্ক্ষী। এখানে আর এসো না, দুঃখ পাবে। বেশ তাই হবে, কিন্তু একটা কথা, যদি পারো রাখতে চেষ্টা করো। পারব না। তারাচরণের বিধবা স্ত্রী কুন্দনন্দিনীর রূপ আমার সারা দেহে আগুন ছড়িয়ে দিয়েছে। আগুন নেবানোর শক্তি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কিন্তু ভুলে যেও না, কুন্দনন্দিনীর মৃত স্বামী তারাচরণ, দত্তবাড়ির বৌরানী সূর্যমুখীর ভাই। সূর্যমুখীকে কি বলবো? আমার স্বামীর ফিতে এখানে আমি দিতে গিয়ে সেদিন বলেছি। বেশ তাই হবে, থাকো তুমি এখানে। হীরা সাবধানে থাকিস। আপনি ভাববেন না দাদাবাবু। চলুন কাকা। Thank you.
শোনো, তুমি কি ওই বাড়িতে থাকো? কেন বলো না গো? হ্যাঁ, কাজ করি এই বাড়িতে। হ্যাঁ বলো কি গো, রানীর মতো যা রূপ সে কিনা? তুমি মিথ্যে বলছো। আর একটু তোমার নাম কি? হীরা। হীরা, তাই তো এত ঝকঝক করছো। তুমি হীরা ধারালো, তোমাকে আমার বড় দরকার। যদি তোমাকে আমি চাই, এই আমার নামটা শুনলে না? দেবেন্দ্রনাথ, দেবীপুরের জমিদার। তোমাকে আমার খুব ভালো লেগেছে। যেও দেবীপুরে, বাগান বাড়িতে থাকি আমি। আমি যাই, এসো একদিন। আমি তো মালতি গো। বাড়ি যাও মালতি, রাত হয়েছে। পাগল হয়ে গেল নাকি গো? নামে হইল পাগল, বন্ধ আমার সকল দুয়ার। আমি যাই। যাবে, যাও। লজ্জা কি, তারা চরণ কি আমার পথ ছিল? আপনি দয়া করে চলে যান। তুমি 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 আমাকে তাড়িয়ে দিচ্ছ কোথা? তুমি এত সুন্দর কিন্তু এত নিষ্ঠুর কেন? তোমার ওই হরিণী নয়ন দুটি নেই। আপনি যান, নইলে আমি চিৎকার করবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যাই, কিন্তু
আবার আসবো। আমি কিন্তু আবার আসবো। তোমার কাছে এসেছিলাম, কিন্তু দেখো তো কি লজ্জা, তারাচরণের স্ত্রী খামুখাই অপমানটা করলে। সে কি গো? তুমি গেলে না তো আমার বাগান বাড়িতে? তোর যেন বাড়ির কথা মনেই থাকে না। শোন, একটা লোক এসেছিল, তোর দাদাবাবুর বন্ধু। আমি তো ভয়ে মরি। ভয় কেন? লোকটা হাবভাব, চোখে চাউনি ভালো না। আর কি সব বিস্তৃ সব আমি তাকে বের করে দিয়েছি। বেশ করে চলে দেবে মনি। শোন, কাল তোকে গোবিন্দপুর যেতে হবে। কেন? আমার চিঠি নিয়ে যাবি। দিদি কি দিবি? প্রণাম আনতে দিদি। পর সমাচার এই যে স্বামীর ভিটে ছেড়ে যেতে চাইনি, তাই সেদিন দাদাবাবুকে ফিরিয়ে দিয়েছিল, সেজন্য আজ আমি ক্ষমা প্রার্থী। নানা কারণে অতিষ্ঠ হয়ে আজ তোমাকে লিখছি। এখানে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়, এতে তোমার গন্ধ। শুনলে তো? এই নাও। হীরা কখন এলি? ওই তো চিঠি নিয়ে এলো। তখনই আমি বলেছিল, একাও বাড়িতে থাকা সম্ভব নয়। একা কুন্দনন্দিনী আজ রাতে? তবে আর বলছি কি গো, তুই ঠিক জানিস? শোনো কথা, বললুম তো আজ সকালবেলা হীরার সঙ্গে দেখা হয়েছিল পথে, বললে গোবিন্দপুর যাচ্ছি, আজ রাতে ফিরবে না। বাবু, আমাকে কিন্তু এবার একটা বেনারসি শাড়ি কিনে দিতে হবে। সাতনরি হার গড়িয়ে দেব। যা, এবার বাড়ি যা। বাড়ি ছেড়ে যেতে আমি চাইনি। ভগবান, এত দুঃখ কেন আমার? তুমি তাও আমি আর পারিনি, আর পারিনি। তারাচরণ আমার বড় আপন ছিল, তুমি কি আমার বর?
যেতে দে শয়ন, এই ঘটনা যেন আর কেউ না জানে। এখানে আর নয়, কাল সকালে আমরা গোবিন্দপুর রওনা দেব। চলো। এত রূপ যদি নিয়ে এলি, কপাল নিয়ে এলি না কেন? কাঁদিস দেব, কাঁদিস দেব, যা হবার হয়েছে। এবারে বাড়ি ছেড়ে আর কোথাও নয়। কে কি বললে? চলে গেছে। তবে আর বলছি কি গো, আমি নিজের চোখে পালকে যেতে দেখলু। আর হীরা? শোনো কথা, সে তো আগেই গেছে। তারা মাস্টারের বউকে পাহারা দেবার জন্য হীরা ছিল এখানে। বাকি তাহলে আবার নগেন্দ্রনাথের খাঁচায়। বুঝলে, কুন্দ কিন্তু আঘাতটা সামলে নিয়েছে। ভাবছি কি জানো, এই কাঁচা বয়সে সারাটা জীবন কি করে কাটাবে? আচ্ছা, বলছিলাম কি, আজকাল তো বিধবা বিয়ে হচ্ছে, কুন্দকে যদি আবার বিয়ে দিই। বেশ তো, বজগট করে লাভ কি, তোমার সতীন করে নাও। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কথায় কথায় চমকে ওঠো, সারাক্ষণ কি এত ভাবো? কি হয়েছে তোমার? কিছু না। ও কি, আবার যাচ্ছ কোথায়? কাচারি বাড়ি। সে কি কিছু না খেয়ে চলে যাচ্ছ? এনেছে যখন, দুখানে লুচি অন্তত খেয়ে যাও। ইচ্ছে করছে না। থালাটাকে নিচে নিয়ে যাও। আগে তো কখনো এদিকে দেখিনি। আমার নাম হরিদাসী বস্তুমি।
এসেছো যখন, একটা গান শোনাও গো। হ্যাঁ হ্যাঁ গো, গান শোনাতেই তো এসেছি। তা কি গান শুনবেন বলুন? একটা দেহতত্ত্বের গানই শোনাও। আন্না পিসির যেমন কথা, দেহতত্ত্বের আবার কি শুনবে? তুমি একটা গোষ্ঠের গানই শোনাও। তুমি ভাই জানো তো, একটা নিদুর টপ্পা শুনিয়ে দাও। তোমার কিছু বায়না নেই? বলো না গো, গোষ্ঠী তোমার বায়না শুনতে চাইছে। কীর্তন শুনলে কেমন হয়? ও গোষ্ঠী, দিদি কীর্তন শুনতে চাইছে গো। বধু বধু, যেদিন হইতে তোমার দেখেছি মরমে গিয়েছি মরে, এখন তুমি বিনায়া এ পোড়া পরাণ রাখিতে পারি না ধরে। বধু যেদিন হইতে তোমার দেখেছি মরমে গিয়েছি মরে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল খাওয়াবে? তুমি থাকো কোথায় গোবষ্টমী ঠাকুর? অনেক দূরে, তাই তো এতলাতে আসা হয় না। এখন থেকে কাছে পিঠেই থাকবো কিছুদিন, তাহলে মাঝে মধ্যে এসে গান শুনিয়ে যেও। আমি কিন্তু তোমাদের পাত্র ছুতে পারবো না গো, জাত গোষ্ঠমী নই আমি, হাতে ঢেলে দিতে হবে। ওই দিকে চলো, ঢেলে দেবে। কই গো, এসো। তুমি কন্দো কেন? তোমার শাশুড়িকে তুমি কখনো দেখেছো না?
সেই যে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল তা শুনেছ? হ্যাঁ শুনেছি, কিন্তু তাতে কি হয়েছে? তিনি এখানে এসেছেন, আমার বাড়িতে আছেন, তোমাকে একটিবার দেখতে চান। না, আরো খাবে জল? না। যাও কুন্দ। এত রাত হলো কেন? সেরেস্তা থেকে ফিরছ? কথা বলছ না কেন? সূর্যমুখী, আমি আমি তোমাকেই ভালোবাসি সূর্যমুখী। ওমা, সে কি করে জানিস? হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললে, সূর্যমুখী আমি তোমাকে ভালোবাসি। আমি তো অবাক, কি যে হয়েছে আজকাল তার। হঠাৎ হঠাৎ চমকে ওঠে, কেমন যেন আমার মাথা খাস। কমল, তুই একবার গোবিন্দপুর আয়। চিঠি নাকি? কার? এই যে এত দেরি করে আসো। বৌদি লিখেছে গোবিন্দপুর যেতে হবে। আমাকে লক্ষ্মী ছাড়া করে? তাই বই কি, মন্ত্রী মহাশয়কে রেখে আমি একা যাই আর কি। মন্ত্রী এবার যেতে পারছে না। তাহলে মন্ত্রীর চাকরিও কত? এবং কাঁচা বয়স দেখে একটি নতুন মন্ত্রী নিয়োগ। যাও, তোমার সপ্তাহতেই থাকতাম। কিন্তু ব্যাপার কি বলতো, হঠাৎ গোবিন্দপুর তলব কেন? ভূত নামাতে। নগেনের নয় তো? কি জানি, আগে তো যাই, ভূত একটা না কটা, তাই বা কে জানে। বলতে পারো দুর্ভাগ্য। আমার হয়তো বা তোমারও। আমারটা বুঝতে পারি, কারণ তোমার উপস্থিতিটাই তো আমার জন্য দুর্ভাগ্য। কিন্তু তোমার সেদিন বৈষ্ণবিশ্ব যে কোথায় গিয়েছিলে? গোবিন্দপুর দত্ত বাড়িতে। কেন? প্রিয়ার মুখখানা দেখতে খুব কাছে থেকে কুন্দ, কুসুমের একটু গন্ধ পেতে। দেবেন্দ্র, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। পুরনো কথা সেটাই নতুন করে মনে করিয়ে দিতে এসেছি। ধন্যবাদ। তুমি তো মরবে দেবেন্দ্র, এই সর্বনাশা খেলা তুমি ছেড়ে দাও দেবেন্দ্র।
যে ভুল একবার ঝরে পড়ে সে কি আবার মোটায় ফিরে যেতে পারে? বিষ আমার মাথায় উঠে গেছে সুরেন্দ্র, আমি মরেছি। কুন্দকে আমি ভুলতে পারিনি, পারবো না, পারতেও চাইনি। দিদিমণি, হীরানা? হ্যাঁ গো দিদিমণি। আচ্ছা আচ্ছা, এলে কেমন? এলুম তো। থাক থাক থাক, ভালো আছো তো? মুখটা আমার হাড়ি করেছো কেন? এই রায়ের বাইখানিকে দেখে? এই তো এতক্ষণে আমার বৌদিকে পেলাম। তা একা কেন? একা কোথায়? ওই যে সতীশবাবু আছে। কর্তাটি এলো না? না গো, কুন্দপোড়ার মুখিটাকে দেখছি না যে, ও মরেছে নাকি? কুন্দ, এই কুন্দ, পোড়া মুখি মরেছিস নাকি? কমল দিদি, দেখি দেখি, মরেছ ঠিকই। শোন, আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমাকে? আমি যেতে পারিনি। ওই তো বলবি তোর ঘর যাবে। হতভাগী, যাবি না তো এখানে থেকে সূর্যমুখীর কপালটা পুড়িয়ে দিবি? না, আমি যাব, আমি যাব। মানিনীর মান ভাঙে না, মরবো না কি ঝাঁপ দিয়ে সাগরে। ওই গো মা ঠাকুরনিরা কোথায় গেলে? আমি হরিদাসী বোষ্টমি, গান শোনাতে এসেছি। ও মা, মাকে চোখ দুটো কেমন চারদিক ঘুরছে দেখো না, কাকে খুঁজছে? কুন্দ ঠাকুরকে খুঁজছি গো, আমার গান শুনতে খুব ওই তো এসে গেছে। এসো গো, গান শুনবে না? খুব ভালো কীর্তন গায়, শুনবে দিদি? তোর মনে লাও তুই শুনগে যা, এই ভর্তপুরে কীর্তন শোনার সময় আমার নেই। যে হেরে গলা, ওই গলা আবার কীর্তন? তোমার শাশুড়ি আজ আবার আমাকে হ্যাঁ ঘুর ঠেলে পাঠালে। বুড়ি তোমাকে একটিবার দেখবার জন্য মরে যাচ্ছে। কই এসো না, যাবে আর আজকে কেউ টের পাবে না। কি দেখছো? এদিকে নেই চোখে, চলো না, চলো না। আজ নয়, বৌদানি। হীরা, বৈষ্ণবি কে রে? এর আগে অনেকে এসেছিল, গানও শুনিয়ে গেছে একদিন। আন্না পিসি তো তাই বললে। তুই একবার খোঁজ নিতে পারবি বৈষ্ণবীর? হ্যাঁ, খুব পারবো। তাহলে এক্ষুনি যাই পিছু পিছু। তোমারে দেখেছি মনে।
হইতে তোমার দেখেছি। বষ্টমি সে যে ঢুকেছিল বাঘের গুহায় তোমার জন্য, মরে গেল একটু খাবে হীরামণি? বাবা বাবা, রূপ তো নয় যেন তলোয়ারের ঝিলিক। আহা, অত চট কেন? এ তো সবে দ্বিতীয় দৃশ্যের শুরু, শেষ দৃশ্য তো সামনে। মানে শুনবে? অন্তত একটি বারের জন্য হলেও কুন্দনন্দিনীকে এখানে এনে দিতে হবে হীরামণি। কুন্দ, তাকে আমার চাই। অন্তত একটি বারের জন্য হলেও তুমি। আমি? হ্যাঁ, তবে আর কে দেবে হীরামণি? এই জন্যই বুঝি তুমি আমাকে? হ্যাঁ, এই তো মাথা খুলেছে। তা কবে আনছো হীরামণি? বৈষ্ণবী দেবেন্দ্রনাথ, দেবীপুরের জমিদার দেবেন্দ্রনাথ? হ্যাঁ বৌরানী, আমি নিজের চোখে দেখে এলুম। ও, তাই সেদিন বৈষ্ণবী কুন্দর হাত ধরে। কি হয়েছে বৌরানী? কিছু না। কি হয়েছে বৌদি? দুপুরে যে বৈষ্ণবীটি এসেছিল সে কে? আমি তো জানি নে। কেন সেই বাড়িতে আসে? আমি কি করে বলবো দিদি? চুপ দিদি। কেন ওই বদমাইশটা বৈষ্ণবীর ভেতরে বারবার এই বাড়িতে ঢোকে? কি বলছো তুমি বৌদি? জানিস ওই বৈষ্ণবীর বেশি বদমাইশটা কে? দেবেন্দ্রনাথ, দেবীপুরের দেবেন্দ্রনাথ। সে কি? সে কেন বৈষ্ণবীর বেশি আসে? কেন আসে ওকে জিজ্ঞেস কর। এমন করে মুখ পোড়াবার আগে জলে ডুবে মরতে পারলি নে? দত্ত বাড়ির মান সম্ভ্রমের কথা তোর একবার ভাবা উচিত ছিল।
কি হয়েছে কুন্দ? আমি তো কিছু বুঝতে পারছি না। মন না ভাগে আমি তো কিছুই জানি না কমল দিদি, আমি কিছুই জানি না। এত রাতে সূর্যমুখী গেল কোথায়? সূর্যমুখী, 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 সূর্যমুখী কি কোথাও পাচ্ছি না কমল? কুন্দ, সূর্যমুখী কে দেখছি না। এখন কি হবে দাদা? দাদা বলতে নেই, চলে গেছেন। চলে গেছে, কমল আমি চলে গেলাম। তাকে বলবি সে যেন আমাকে ক্ষমা করে, আর ও বলবি তার কাছে আমার শেষ ভিক্ষে সে যেন কুন্দকে বিয়ে করে। দাদা, 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 সূর্যমুখী নেই, 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 বৌরানী নেই, বৌরানী, বাহুরানী চলা গিয়া। তাহলে গেল কোথায় বৌমা? আর কথা দূর,
বিশ্বনাথ, তোমার পায়ে মাথা রেখে মরার সময়টুকু দিও ঠাকুর। তুমি ওকে বলবে না? বলো ঠাকুর, বলো।
বলো কি আমার অপরাধ, বলো দেওয়ান কাকা, আমি কিছুদিনের জন্য বাইরে যাব। বাবা বলছিলাম কি, কালি ভোরে রওনা দেব, কিন্তু আমি যতদিন না ফিরি সব আপনাকে দেখাশোনা করতে হবে। কোথায় যাবে? আপাতত কাশী, গিয়ে আমার ঠিকানা পাঠিয়ে দেব, যদি কোনো চিঠিপত্র আসে তো সেখানে পাঠাবেন। কিন্তু কুন্দকে হীরা দেখাশোনা করবে, আর আপনি তো রইলেন। ছোটবাবু আমি বলছিলাম কি, এই যে দেখছি কে গো তুমি, পথে পড়ে আছো। এটি সন্তান সম্ভাবা বলেন কি, বেশ একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা তুই আমার সাথে ঘরে ঘরে বাড়ি ওষুধ নিয়ে আসবি। চলুন। কি দেখছো মা? আমি কোথায়? মধুপুর। কি করে এলাম? পথের ধারে মরতে বসেছিলে মা, আমি তুলে নিয়ে এসেছি। কেন আনলেন, কেন আমাকে মরতে দিলেন না? ছি মা, ও কথা বলে না, আত্মহত্যা যে মহাপাপ, তাছাড়া তুমি যে মা হতে চলেছো মা। হ্যাঁ মা, তোমার পেটে যে সন্তান, আমি যাব। কোথায়? তার কাছে, আমার স্বামী। মা আমাকে নিয়ে যাব। শান্ত, আমি যাব, আমি যাব। তুমি সুস্থ হও মা, শান্ত হও। আমি যাব গোবিন্দপুর, আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সূর্যমুখী মরণাপন্ন শিবপ্রসাদ শর্মা 8ই জ্যৈষ্ঠ ভারতের আগে লেখা চিঠি, মধুপুর। তবে কি অসুস্থ অন্তঃসত্ত্বা মেয়েটি কি যেন নাম, সূর্যমুখী। আরে মেয়েটি যে অন্তঃসত্ত্বা ছিল, আগুনে পুড়ে মারা গেল। কি বললেন আপনি নগেন্দ্রবাবু? সূর্যমুখী কোথায়? আরে দুদিন আগে যদি আসতেন। কোথায় আমার সূর্যমুখী? আপনি শান্ত হন, আমি আর পারি না। বলুন কোথায় সূর্যমুখী? ওখানে। দাদা বাবুকে ঘরে ফিরিয়ে আনো। ওকে পাষাণ, চুপ করে থেকো না, বুকটা যে আমার ফেটে যাচ্ছে তুমি কি বোঝো না। ফিরে দাও, ফিরে দাও।
হাজুর আপ দাদা বাবা কি চেহারা হয়েছে তোমার দিদির কথা জানতে চাইলে না দিদি খোঁজ পেয়েছেন দিদি কই কোথায় দিদি কোথায় বলুন না বলুন না দাদা বাবু নেই মরে গেছে ব্যাপার তন্ময় হয়ে বসে আছো কথা বলছো না কেন কি ওটা চিঠি নাকি আগুনে পড়ে বৌঠান এত রাতে তুমি আপনার খাবার কি শোবার ঘরে দিয়ে আসবো তুমি কেন ওরা সব কোথায় ঘুমিয়ে পড়েছে তুমি বা জেগে আছো কেন কমল শিরিষ ওরা কোথায় তাদের ঘরই ঘুমিয়েছে সারা বাড়িটা যখন ঘুমিয়ে পড়েছে তখন তুমি একা রাত জেগে আছো কেন আপনার তো খাওয়া হয়নি আমার খাওয়া হয়নি তাতে তুমি রাত জেগে কাটাবে কেন তুমি খাওনি বুঝি আমি কি রাতে বেলা খাই তুমি যাও কুন্দ শুয়ে পড়ো এত রাতে আমি আর খাবো না কাল থেকে বরং হীরাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিই সে কোথায় তোমার ঘরে শোয় না হ্যাঁ আজ নেই না কেন কোথায় গেছে আমি জানি নে বললো আজ সে থাকবে না কোথায় জানো যাবে ওগো আমি তোমার পায়ে পড়ি আমাকে বাঁচাও আমার বেটি আমি কেমন করে পোড়ামুখ মানুষকে দেখাবো ওগো আমি তোমার বাদী হয়ে থাকবো ওই যে বলেছি কুন্দ শুধু একটি রাত কেমন করে দত্ত বাড়ির বাঘের খাঁচা থেকে আমি তাকে বের করে আনবো বলো তাহলে আমি বা কেমন করে তোমার এই পেটের পাপকে ঘরে তুলে নিই বলো ওগো অত নিষ্ঠুর হয়ো না আমার অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো এই আমি তোমার পায়ে মাথা কুটছি এ কলঙ্ক থেকে আমাকে তুমি বাঁচাও বাঁচাও কুন্দকে এনে দাও শুধু একটি বার বাঁচাবো কেন বোঝো না আমি পারি নে না আমিও পারি নে আমি তাহলে কি করব এখন গলায় দড়ি দাও জলে ডুবে মরো নয়তো বিষ খাও
ঋষি আমার একমাত্র। না গো ঠাকুরুন, সে আমি পারবে না। কেউ জানতে পারলে আমার গর্দান যাবে। চন্ডল ভাই, দশ টাকা। দশ টাকা অন্তত তিনটে মানুষ মরতে পারে, এতটা চাই। কি বললি? কুন্দ? হ্যাঁ কুন্দ, তাকে তুমি বিয়ে করো দাদা। তোমার বাবা বেঁচে থাকলো এই কথাই বলতে না। মেয়েটা বড় দুঃখী ছোটবাবু, সেই কবে কোথা থেকে নিয়ে এলে, কেমন জড়িয়ে গেল এই দত্তবাড়ির সঙ্গে, বেরিয়ে গিয়েও আবার ফিরে এলো। দাদা, কুন্দুকে তুমি। কিন্তু কেন, কেন? আমার সূর্যমুখী কি নেই? তোরা সবাই আমাকে বলছিস কুন্দুকে বিয়ে করতে, তুই বল কমল, আমি কি তা পারি? আমার আমার সূর্যমুখী কি মরে গেছে? দাদা, এই এই সূর্যমোহরের প্রতিটি ইটে সে জড়িয়ে আছে, এর প্রতিটি ইঞ্চিতে তার পায়ের চিহ্ন। গোয়াল থেকে ঠাকুরঘর, কোথায় তার হাতের চিহ্ন লেগে নেই বল? তোরা থেকে ভুলে গেলি কমল? বলিনি দাদা, তাই তো কুন্দুকে। না না, আমি পারিনি, আমি পারবো না। আমার সূর্যমুখীর জায়গায় তুই তো জানিস আমার সারা হৃদয়ে জুড়ে কে আছে, সমস্ত অনুভূতির মাঝে জড়িয়ে আছে কে? দাদা, সূর্যমুখী কি যে ব্যথা কমল, তোরা তোরা কেউ বুঝবি না, কেউ বুঝবি না। দাদা, কে বৌদির শেষ অনুরোধ, তার সেই শেষ চিঠিটুকু? শেষ চিঠি? আবার সূর্যমুখীর শেষ চিঠি? তাকে বলুন তার কাছে আমার শেষ ভিক্ষে, সে যেন কুন্দুকেই বিয়ে করে, কুন্দুর মাঝে আমাকে রেখে গেলাম। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও সূর্যমুখী, তোমার আদেশ ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। দাদা, বৌদি নেই, তাই বলে কি তার শেষ ইচ্ছেটা পূরণ করবে না? কিন্তু কিন্তু কুন্দ রাজি হবে কেন? কুন্দ তোমাকে ভালোবাসে দাদা। মা, আপনারা আমাকে পেয়েছেন কি? আমি কি পাথরে গড়ে একটা পুতুল? আর কত ব্যথা আপনারা আমাকে দেবেন। মা, কত অপমান আপনারা আমাকে করবেন। আমার শোনো মা, ছোট বাবুকে বাঁচাও মা। না না, আমি পারবো না, আমি যোগ্য নই। একটু শান্ত হয়ে শোনো, তত্ত্ববাড়ি নিভে যাওয়া প্রদীপ তোমাকেই জ্বালাতে হবে মা। আমি তোমার বাবার মতো। আমি পারবো না। কুন্দু, দিদি, দিদি, তুই তো জানিস কুন্দু, বৌদি সে যাওয়ার আগে লিখে যাওয়া চিঠির কথা, তার সেই শেষ অনুরোধ তুই ব্যর্থ করে দিবি? আমি কিচ্ছু জানি না, কিছু বুঝি না, যা খুশি তাই তোমরা করো,
আমি আর পারি নে, আমি আর পারি নে। সর্বনাশী, তুই আমাকে কি করেছিস? দেখি দিলাম তার জন্য, তারপর আমি খুশি এখান থেকে চলে যা। নাও ধরো, সিঁদুর পরিয়ে দাও বাবা। সূর্যমুখী দাঁড়াও, সূর্যমুখী দাঁড়াও। যদি তুমি সত্যি সূর্যমুখী হও, যেও না। যদি তুমি স্বপ্ন হও, দাঁড়াও, একটিবার তোমাকে দেখব। যদি আমার মরা মুখ দেখতে না চাও, সূর্যমুখী তুমি তুমি বেঁচে আছো, আমার যে বিশ্বাস হচ্ছে না, সত্যি তুমি বেঁচে আছো। এত বড় আঘাত তুমি কি করে দিয়েছিলে সূর্যমুখী, এত নিষ্ঠুর তুমি কি করে হয়েছিলে? আমায় তুমি শাস্তি দাও, কিন্তু এমন করে আর বলো না। বলো, আর কখন এভাবে ছেড়ে যাবে আমাকে? কেমন করে যাব? পালাবার পা দুটো যে আমার সোনার শিকলে বাঁধা পড়ে গেছে। আমি আমি বলো সূর্যমুখী বলো, মা, সন্তানের মা, তোমার আমার আমার সন্তান সূর্যমুখী, সূর্যমুখী। কোন
কুন্দকে তুমি বিয়ে কর। না সূর্যমা, এই অনুরোধ তুমি আমাকে আর করো না। আমার পাওয়ার ভাণ্ড আজ কানায় কানায় পূর্ণ। আমার সূর্যমুখী, আমার সন্তান, না সূর্যমুখী, এ আমি হারাতে পারবো না। কিন্তু ওই দুঃখী মেয়েটা, ও হতভাগ্য যে নিজের ভালোবাসার আগুনে একটু একটু করে পুড়ে মরবে, তাই বা আমি সইব কি করে বলো? আর তোমার স্বামীর ভালোবাসা যদি দুভাগ হয়ে যায়, তা সইতে পারবে? পারবো। পারবে না সূর্যমুখী, কোনো মেয়েই তা পারে না। তোমার সূর্যমুখী পারে। সূর্যমুখী পারলেও আমি তা পারবো না। তাহলে কি মেয়েটি পড়ে ছাই হয়ে যাবে? যাক। না না, ও কথা বলো না, এত নিষ্ঠুর আমি তোমাকে হতে দেব না, কিছু দেই না। কিন্তু আমার মাথা খাও, আর একটি কথা নয়। কুন্দ, কুন্দ, হতভাগী লজ্জায় পালিয়েছে। কুন্দ, এসো আমার সঙ্গে। কুন্দ, কই গেলি? কুন্দ, কুন্দ, ওখানে কি করছিস? লজ্জা? দেখো হতভাগী লজ্জায় কাছে আসছে না। লজ্জা কিসের? আমি তো ডাকছি, আয় নেমে আয়। কিরে, আসবি তুই? দাঁড়া। আসছি, আমি আসছি দিদি। আয় তবে শিখিস। দেবেন্দ্রকে দিল, খেলো। মরলো। কুন্দকে দিল, মরবে। আমি আমি খাবো কি? আমায় কে বিষ দেবে? আমায়? দাদাবাবু, আমায় এখন কে বিষ দেবে? আমায় এখন কে বিষ দেবে? দাদা, দাদাবাবু, আমায় এখন কে বিষ দেবে? দাদাবাবু, আমায় এখন কে বিষ দেবে? আমায় এখন কে বিষ দেবে? আমি এখন কি খাবো? আমি কি রে দিদি, না না, তোকে তোকে মরতে আমি দেব না। আমি যে তোকে কোলে তুলে নিতে এসেছি রে, আমি তো তোমার কোলে আছি দিদি। কিন্তু এমন করে কি আমি চেয়েছিলাম দিদি? অষ্টমী যে দেবেন্দ্রনাথ ছিল আমি জানতাম না দিদি। ওরে চুপ কর। আর দাদাবাবুকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু পেতে চাইনি, পেতে চাইনি। থাম, থাম, থামবি হতবাকে? দাদাবাবুকে ডাকো না দিদি। হ্যাঁ, কুন্দ ডাকছে তো। কুন্দ,
চার দুটো একটু বাড়াতে বলো না দিদি। Oh, my God.